আমার মনে হয় কেউ কয়ে যে প্রভু ঈশ্বর, ময় প্রভু ঈশ্বর, ময় ঘেন্তা নেই। সরকারের হয়ে কাম করে নাকি জুবিন গার্গে? জুবিন গার্গ হয়েছে বর্তমান বিজেপি সরকার দ্বারা পালিত এজন মুখপাত্র। জুবিন গার্গক পুহি রাখিছে হিমন্ত বিশ্ব শর্মা। সরকারের দুঃখ ঢাকিবলৈ জুবিনে বিতর্কিত মন্তব্য করে নাকি? জুবিন গার্গে আপনি চাও, যাওয়া সময়খিনিতো আপনি যে চাই যে যেতিয়াই একটা ডাঙর সমস্যা আহে তেতিয়াই জুবিন গার্গে একটা বিতর্কিত মন্তব্য করে দিয়ে। জুবিন সেলেপু মানুষ, কথার কোনো মূল্য নাই, মানদণ্ড নাই। যে সেলেপু কথা বতরা কয়, কোনো কথা বতরা মানদণ্ড নাই, যেতিয়াই যি মন যায় তাকেই করে দিয়ে। জুবিন গার্গর বিরুদ্ধে উত্থাপন করেছে ভয়ঙ্কর অভিযোগ। এটার পাছত যে আন একটা বিতর্ক ঠাঙুর খাই পড়েছে যুব প্রজন্মর হাতদ্রব জুবিন গার্গ। শেহতীয়াভাবে সত্তাধিকারের বিরুদ্ধে করা মন্তব্যের প্রতিক্রিয়া এটাও যে মার যাওয়া নাই। জুবিনের বিরুদ্ধে এবার সরকারের হয়ে কাম করার অভিযোগ উত্থাপন করেছে বীর লাচিত সেনাই। জুবিনক বীর লাচিত সেনার কেন্দ্রীয় মুখপাত্র প্রকাশ বড়াই করেছে কেতবোর গুরুতর অভিযোগ। সর্বপ্রথমে আমি বীর লাচিত সেনা তরফরপা একটা কথা কব বিচার, আগতেও কোথাও এটিও কো যে আমি বীর লাচিত সেনা কোনো এজন সৈনিকেই, জুবিনের কণ্ঠ ভাল পাও, আগতেও কোথাও তো গীত ভাল পাও, কিন্তু জুবিনের কথা বতরার কোনো মূল্য নাই। যি সেলেপু কথা বতরা কয়, কোনো কথা বতরার মানদণ্ড নাই, যেতাই যি মন যায় তাকেই করে দিয়ে, মানসিক ভারসাম্য হেরুয়ায়, তেনে কথা আমি কোনো কারণতে তাত হয় নহয় একো আমি মন্তব্য আগনবহাও বীর লাচিত সেনা। এটা প্রধান কথাটা হয়েছে, আমি আগতেও কোথাও এটিও কোঁ যে জুবিন গার্গ হয়েছে বর্তমান বিজেপি সরকার দ্বারা পালিত এজন মুখপাত্রর কাম করে আছে জুবিন গার্গে। জুবিন গার্গক পুহি রাখিছে হিমন্ত বিশ্ব শর্মায়। জুবিন গার্গে আপনি চাও, যাওয়া সময়খিনিতো আপনি যে চাই যে যেতিয়াই একটা ডাঙর সমস্যা আহে তেতিয়াই জুবিন গার্গে একটা বিতর্কিত মন্তব্য করে দিয়ে। যেতিয়া একটা ডাঙর সমস্যা আহে সেই সমস্যাটো সমাধানের ক্ষেত্রে জুবিন গার্গে মাত দিব লাগে, তুমি মাত নিদিয়া মনে মনে থাকা তাত কবলগা নাই, কিয়নো আমি গম পাইছো তোমার জাতিটোর প্রতি কিমান অবদান আছে, কিমান তুমি জাতির প্রতি কাম করেছা। তোমার অবদান নাই, তুমি জাতির প্রতি কাম নকৰা, মনে মনে থাকা কবলগা নাই। কিন্তু জুবিন গার্গে এনেকুৱা সময়ত কিছুমান মন্তব্য আগবহায় যিবিলাক মন্তব্যই অসমৰ সর্বস্তরের জনসাধারণক বিপথে পরিচালিত করে। আপনি গম পাইছে ইতিমধ্যে অরুণাচলের কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজুয়ে সংবাদমেল যোগে সম্পূর্ণ মুকলিভাবে কৈ দিছে যে বর্তমান যিসকল মানুষ চাকমা আর হাজং মানুষ বাংলাদেশের শরণার্থী আহি অরুণাচলত বসবাস করে আছে, যে তেওঁলোকে ইয়াত স্থায়ীভাবে থাকিব নোৱাৰে, তেওঁলোকক কেদিনমানৰ বাবে তেওঁলোকে আলহী হিসাবে রাখিছে, তার পরবর্তী সময়ত অসমলৈ পঠাই দিব। তার উপর অমিত শাহর লগত কথা পাতিছে, হিমন্ত বিশ্ব শর্মার লগত তেওঁ কথা পাতিছে, কোন জায়গা তেওঁলোকে সংস্থাপিত করব তারলৈকে কথা পাতিছে, তার উপর মন্তব্য দিব লাগিছিলে এই মুহূর্তলৈকে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অসমৰ মুখ্যমন্ত্রী। যে কিরণ রিজিজুয়ে কোৱা কথাটো সত্য নে অসত্য, যে কিরণ রিজিজুয়ে যে কথা কৈছে যে অসমত বাংলাদেশী শরণার্থী চাকমা আর হাজং সকলক আনি ইয়াত সংস্থাপিত করব, এই কথাটো হিমন্ত বিশ্ব শর্মায় কব লাগিছিলে যে হয় না নহয়। এই বিষয়টো জনসাধারণের মাজত যেতিয়াই আহিলে যে কার যোগেদি অসমত যে বাংলাদেশী আনি যে ইয়াত যে বহুয়াব, বাংলাদেশী যে সংস্থাপিত করব, ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে। আপনাদের গম পাইছে কিরণ রিজিজুয়ে কোৱাৰ পাছত এই কার উপর কারখানের যোগেদি যিখিনি শরণার্থী আনি অসমত সংস্থাপিত করব তার প্রতিবাদ হওয়ার ভয়ত, তার একটা বৃহৎ গণ আন্দোলন হওয়ার ভয়ত, রাইজর রুখত পড়ার ভয়ত হিমন্ত বিশ্ব শর্মা আর বিজেপির এই একটা পালিত যিজন পালিত মানুষ আছে সেই জুবিন গার্গক ব্যবহার করেছে। জুবিন গার্গক ব্যবহার করার লগেলগে জুবিন গার্গে এই বিষয়টা উত্থাপন হওয়ার আরম্ভণিতেই জুবিন গার্গে তাক মখিমূর করবর কই দিলে মই সত্তাধিকারক নেমানো, মই কৃষ্ণক নেমানো, মই কারুবাক নেমানো, তেওঁ আবুল তাবুল কথাবিলাক বাদ দিব দিছো আমি বীর লাচিত সেনা। তোমার যদি সময় আছে তুমি জাতিটোর হয়ে মাত মাতা, জাতিটোর পক্ষে কোৱা, তোমার যদি সময় আছে তুমি যদি মঞ্চত টকালৈ গান গাবলৈ গৈ গানৰ পৰিৱৰ্তে তুমি যদি ভাষণে দিয়া, অসমৰ ৰাইজৰ হৈ তুমি ভাষণ দিয়া, অসমৰ জনসাধারণের হিতৰ হৈ ভাষণ দিয়া, জ্বলন্ত সমস্যার উপর তুমি মাত মাতা, তুমি কি কারণত জ্বলন্ত সমস্যার উপর তুমি মাত নামাতা? জুনমণি ৰাভা মৰি গল, তোমার সময় নহল এটা কথা কবলে জুবিন গার্গৰ, হ্যাঁ, কিন্তু এই কাক গুরু মানিব, কাক ঈশ্বর মানিব, কাক নেমানিব, আর এনেকুৱা সময়ত তেওঁ কয় যিটো সময়ত নেকি তেওঁ সরকারি পৃষ্ঠপোষকতা থাকি সরকারখনের দুঃখবিলাক ঢাকিবর লুকাবর এনেকা ধরনের কথা কয়। আর সদয়সত আপনি যেহেতু একটা প্রশ্ন সুদিলে বীর লাচিত সেনা তরফরপা, এটা কম আমি সত্তাধিকার সকল জুবিন গার্গে কথা কলে যে মন্তব্য কৈছে এয়া সত্তাধিকার সকলে পাবলগা উচিত প্রত্যুত্তর আর একদম যোগ্য প্রত্যুত্তর দিছে জুবিন গার্গে, কিন্তু এটা সময়টা সঠিক নাই হওয়া জুবিন গার্গে কোৱা। যিদিনা সত্তাধিকার সকলে নাগপুরের নেতার
হিন্দুত্ববাদী নেতাৰ হৰণ লৈ সত্ৰৰ সত্ৰাধিকাৰত তেওঁলোকে নাগপুৰীয়াৰ হৰণ ল'লে, সেইদিনাই তেওঁলোকক এই কথাটো তেওঁলোকক ক'ব লাগিছিল। সেই দিনটোত কিন্তু জুবিন গাৰ্গে নক'লে, এতিয়া বৰ্তমান কৰিছে। সেয়েহে আমি কওঁ, অসমৰ জনসাধাৰণক কওঁ, জুবিন গাৰ্গৰ এনেকুৱা ধৰণৰ মন্তব্যৰ পৰা আপোনালোক আঁতৰি থাকক, এনেকুৱা ধৰণৰ মন্তব্যত গুৰুত্ব নিদিব। ইয়াৰ এই মন্তব্যত আপোনালোকে গুৰুত্ব দিবলৈ গ'লে আৰু দুদিন পাছত জুবিন গাৰ্গে হয়তো চিঞৰি দিব পাগলৰ দৰে, এনেও চিঞৰে আৰু চিঞৰি দিব যে মই কাঞ্চনজংঘা, এইখন দেশৰ সীমা নাই, কোনো জাতি নাই, চব আহা বুলি কৈ দিব। সেয়েহে আমি কওঁ, জুবিন গাৰ্গৰ এনে মন্তব্যবিলাক অসমৰ ৰাইজে জনসাধাৰণে গুৰুত্ব নিদিব। আপোনালোকে যিমানে গুৰুত্ব দিব জুবিন গাৰ্গ সিমানে চঞ্চল হ'ব, সিমানে জুবিন গাৰ্গে আবুল তাবুল বকিব, সিমানে বিজেপিৰ প্ৰফিট হ'ব, জাতিদ্ৰোহীসকলৰ প্ৰফিট হ'ব। সেইকাৰণে জুবিন গাৰ্গক কৈছোঁ, তুমি বিজেপিৰ মুখপাত্ৰ কাম কৰা, ক'বলগীয়া আমাৰ নাই, কিন্তু বিজেপি দলৰ হৈ ডাইৰেক্ট প্ৰচাৰ কৰা, ৰাইজৰ মাজত থাকি ভণ্ড চৰিত্ৰ, নীলা শিয়ালৰ চৰিত্ৰ তুমি নল'বা। ধন্যবাদ, জয় অসম। কামপুৰৰ পৰা অৰূপ বৰা, অসম লাইভ 24।